এবং এখনকার জেলখানা কি যাবে বুঝতে পারবেন যে কনভেনশনে যেমন রাখা হয় ঠিক তেমনিভাবে নিপুণ রায়কে রাখা হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে বড় জোর 1 ঘন্টা বন্ধ করে কারোর সাথে কথা বলার সুযোগ নাই, এমনকি কারা কর্তৃপক্ষ যদি কেউ কথা বলতে চায় তার সাথে 3-4 রকমের গোয়েন্দা উৎপেতে থাকে কি বলে। এমনি একটি নিষ্ঠুর যাতনার মধ্যে আছে। আজকে মহিলাদেরকে ধন্যবাদ জানাই যে রুজিনা গ্রেপ্তার হয়েছে বলে নয়, তার পাশে নিপুণ রায়ের শব্দটা আসছে। যদি রুজিনা গ্রেপ্তার না হইত তাহলে অনুষ্ঠানটা হতো না। আচ্ছা, বিলম্ব হলো যে প্রতিবাদ করেছেন সাথীর জন্য, সঙ্গীর জন্য, সেটাও অবশ্যই আপনাদের কাছে দল কৃতজ্ঞ থাকবে এবং সকল অন্যায় প্রতিবাদ করতে কখনো ব্যক্তিকে খুঁজবেন না, শুধু খুঁজবেন ঘটনাটা কি, সেই ঘটনার প্রতিবাদ করবেন। সেই ঘটনা প্রতিবাদ করতে, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনার যাকে পছন্দ না সে যদি লাভবান হয় হতে দিন, তারপর অন্যায়টাকে স্তব্ধ করবে, অন্যায়টাকে থামিয়ে দেবে। সেই জন্য বলবো যে আপনাদেরকে লড়তে হবে, লড়তে না হলে না পারলে নিপুণের মতো একে একে সবাইকে এইভাবে যেতে হবে, এইভাবে জেল খেতে হবে, এইভাবে শুনি কিন্তু স্থির থাকে। এই কারণে হয়তো জাতির কাছে আমি দিইনি, হয়তো আমার দলের কাছে আমি দিইনি। নিপুণ যদি জেল থেকে লাশ হয়ে বেরোয় তাহলে বলবো হয়তো কিছুদিন পরিশোধ করে দেওয়া হয়। এই নিপুণ আমি আশা ছেড়ে দিয়েছি, আসবে আসলো, না আসলে না আসলো। এত মানুষ জীবন দিল, স্বাধীনতার জন্য যুদ্ধ করলো, সেই দেশটাকে মেরামত করার জন্য, সেই দেশটাকে সঠিক লাইনে আনার জন্য বিপ্লবের মতো যদি আরো কিছু লোককে জীবন দিতে হয়, আমাদের মতো লোকদের যদি আরো জীবন দিতে হয় দিলাম, তাতেও যদি আমরা ফলাফল পাই, তাতে যদি জাতি আজকে একটি সঠিক জায়গায় আসতে পারে সেটা তো আমাদের করতেই হবে। আমি আমরা আবেগে নানা যন্ত্রণায় কথা বলতে গেলে তো আমি আসলে নিয়ম কানুনও মানি নাই, কিংবা শুরু করছি তাও জানি নাই। তো হঠাৎ মনে করলো যে আর যাই হোক প্রধানমন্ত্রীকে আমাদের করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।